আসসালামু আলাইকুম। প্রিয়দিনী ভাই বোনেরা, রুহ কোনো নারীকে চেনে না, রুহ কোনো গানকে চেনে না, রুহ নেশা কি তা জানে না। রুহ শুধু দুটি জিনিস বুঝে, একটি হলো আল্লাহ তাআলা যিনি তাকে বানিয়েছেন, আর দ্বিতীয়ত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাকে সঠিক পথ দেখিয়েছেন। এই দুটি ছাড়া রুহ আর কিছুই চায় না। আপনার ক্ষুধা লেগেছে, এখন আপনি কখনো গাইতে পারেন না। আপনার ঘুম পেয়েছে, এখন আপনি কোনো কাজ করতে পারবেন না, কারণ আপনি আপনার শরীরের প্রয়োজন পুরো করছেন না। ঠিক একইভাবে রুহের ভেতরে একরকম ফরিয়াদ উঠে যখন আপনি তাকে আল্লাহর সান্নিধ্য দেন না, যখন আপনি সলাত পড়েন না, যখন আপনি হারাম থেকে বাঁচেন না, যখন আপনি নাফরমানি থেকে বাঁচেন না, তখন এই ফরিয়াদ, এই হাহাকার শূন্যতা ডিপ্রেশন সৃষ্টি করে। আসলে অন্য কোনো রোগ আপনার নেই, রোগ একটাই, আর তা হলো আপনি তাকে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছেন। রুহ শুধু আল্লাহকে চায়, কিন্তু আজকের প্রজন্ম গানবাজনা, প্রেমিক প্রেমিকা, অশ্লীলতা, উলঙ্গপনা, ব্যাহেপনা, হারাম খায়েস শুধু রুহকে খুশি করতে চাইছে। তারা শুধু তাদের খায়েশাত পূরণ করতে চাইছে, আনন্দ আর ফুর্তি নিয়ে তাতে যত ভাবনা। কিন্তু যতই তারা এগোচ্ছে, এ সকল গুনাহ হারাম বস্তু ততই কাটার মতো অন্তরে বিঁধে রাখছে, ততই তাদের বুকে ছুরি কাহত হচ্ছে। অতঃপর জীবন বিরান হয়ে যাচ্ছে, উজাড় হয়ে গিয়েছে তাদের অন্তর। প্রিয় বোন, যে গাড়ি ব্রেক ফেল হয়ে যায় তার কোনো মঞ্জিল থাকে না, যে ঘুড়ি সুতা থেকে কেটে যায় তার কোনো মঞ্জিল থাকে না, যে সমুদ্রের পানি তুফান হয়ে ওঠে তার কোনো মঞ্জিল থাকে না। ঠিক একইভাবে যে রুহ আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে থাকে, তার সঠিক কোনো গন্তব্য থাকে না। প্রিয় ভাই, আপনি যত জ্ঞানী হন না কেন, আপনি যদি আল্লাহকে না চিনেন তো এই জীবন বৃথা। চাই লক্ষ কোটি টাকা, চাই কোনো আরাম আয়েস, কোনো কিছুইতে আপনি সুখ পাবেন না। এই সকল আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে এই হায়াত থেকে আপনার কী লাভ? বড়ই আফসোসের কারণ। তাই আল্লাহকে খুঁজুন, আল্লাহকে পেলে আপনি সব কিছুই পেলেন। যদি আপনি আল্লাহকে না পান তাহলে কিছুই পেলেন না। আল্লাহকে যে হারিয়েছে সে সব কিছুই হারিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক।